পুরস্কার পাওয়ার নামে প্রতারণার অভিযোগ। পাটুলিতে লালবাজারের গুন্ডা দমন শাখার অভিযানে ছজনকে গ্রেপ্তার করলো পুলিশ এবং বাকি চক্রের বাকি পাণ্ডাদেরও খোঁজ চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যে যে অভিযোগ উঠেছে যে পুরস্কার পাওয়ার লোভ দেখিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছে এই চক্র, ইতিমধ্যেই ছজনকে গ্রেপ্তার করেছে লালবাজারের গুন্ডা দমন শাখা। ভিন রাজ্যে বসে এই চক্রান্ত চালানো হতো, এইভাবে টাকা প্রতারণা করা হতো, এমনই অভিযোগ উঠেছে এদের বিরুদ্ধে। ঠিকাদারের মাধ্যমে অভিনব কায়দায় প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আত্মসাতের অভিযোগ উঠল এবং অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই ঘটনা ঘটেছে দুর্গাপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে। যে অভিযোগ উঠেছে, দুর্গাপুর পুরসভা মহকুমা শাসক ছাড়াও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের কাছে অভিযোগ, উপভোক্তার বাড়ি তৈরির জন্য ৩,৪২,৭০০ টাকা মঞ্জুর হয়। কোন ঠিকাদারকে দিয়ে কাজ করাতে হবে তা বলে দেন তৃণমূল নেতারা। ঠিকাদারকে টাকা দিলেও বাড়ির কাজ শেষ হয়নি বলে অভিযোগ। টাকা নেবার কথা স্বীকার করলেও ঘটনায় রাজনৈতিক যোগ অস্বীকার করেছেন ঠিকাদার। দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূল নেতা সুধীর বাবরি আমাকে বলেছিল, এর একে ওকে নিয়ে এসেছিল, ওকে বলে দিয়েছিল যে এই নেতাকে দিয়ে। আমি বলেছিলাম প্রথমে যে আমরা যদি করি নিজেরা, কন্ট্রাক্টারদের আগে যে ঘরগুলো হয়েছে তারা তো নিজেরা নিজেরা করেছে, কোনো কন্ট্রাক্টার লেভেলে করে নেই, নিজেরা মিস্ত্রি ঠিক করে করেছে, তাহলে আমারটা কেন হবে না? বলে না, টাকা ঢুকবে না, এতে ফটো তোলা টাকা ঢোকা সমস্ত কিছু কন্ট্রাক্টার করে নেবে, তোমার কোনো হেপা থাকবে না, এটা তোমার কোনো অসুবিধা হবে না, তুমি দিয়ে যাও, আমি আছি, তোমার কী কী অবিশ্বাস আছে, তোমার কী অসুবিধা আছে, তাতেও এখন ঘর আটকে আছে। আমার বিরুদ্ধে অভিযোগ বলতে আমাকে কাগজপত্র দিয়েছিল, আমার যেটুকু কাজ আমি যে কাগজ জমা দিয়ে ওদের বাড়ি স্যাংশন হয়, ঠিক আছে, আমি তাদেরকে বলি তোমাদের বাড়ি স্যাংশন হয়েছে, তোমরা নিজের বাড়ি নিজেও করতে পারো। তখন ওরা বলে, ভাই আমরা কিছু জানি না, তুমি কাউ তোমাদেরকে থেকে করিয়ে দিতে হবে। মাঝখানে আমি একজনের সাথে যোগাযোগ করি, ঠিক আছে, শিবশঙ্কর বনওয়াল বলে, তো ওকে দিয়ে ওনার সাথে যোগাযোগ করি, ওনার সাথে এগ্রিমেন্টও হয়, এর মধ্যে আমাদের কোনো কিছুই নেই। আমাদের বলার পরে আমি এগ্রিমেন্ট যোগাযোগ করে দিয়েছিলাম এইটুকু। আর মাঝখানে হ্যাঁ, আমি বলেছিলাম যে কন্ট্রাক্টর কাজ করছে, ওকে ওই টাকা পয়সা দিয়ে। কিন্তু ওনার যেটা অভিযোগ যে আপনারা নাকি জোর করে বলেছেন যে মিস্ত্রি দিয়ে কাজ করাতে পারবে না, আপনাদের কন্ট্রাক্টর দিয়ে কাজ করাতে, না না এটা ভুল বলেছেন। দেখুন, কাজটা আটকে আছে বিশেষ করে মিস্ত্রির জন্য। মিস্ত্রি আমরা বাইরে থেকে নিয়ে আসি, মুসলিম মিস্ত্রি, এইখানে ওয়ার্ডে কোনো ঘর পায় না থাকার জন্যে, সেই কারণে মিস্ত্রি চলে গিয়েছিল, আবার মিস্ত্রি আসছে, এতদিন লেট হয়েছিল ওই কারণে লেট হয়েছিল, ঠিক আছে। আপনার বিরুদ্ধে অভিযোগ যে আপনি পুরো টাকা নিয়ে নিয়েছেন, অথচ কাজ ৮ মাস ধরে কাজ আটকে আছে। পুরো টাকা নিয়েনি, টাকাটা পুরোটা নেওয়া হয়নি, কিন্তু নিয়েছি। এবার যেগুলো এক্সট্রা কাজগুলো তার কি এগেনস্টে আমি টাকা নেওয়া হয়েছে, আর যেগুলো কর্পোরেশনের টাকা সেগুলো এখনও ওদের কাছেই আছে।